অপশাসন দুঃশাসন যখন নিবারণ করতে পারে না, তারা তখন ভাবে যে একসময় তাদের পতন হবে, সেই জন্য তারা অবারিতভাবে ধন সম্পদ লুট করে এবং এই ধন সম্পদ যার মালিক এদেশের জনগণ সেই টাকা বিদেশে পাচার করে। এই দেশে মানুষের বড় অংশ মডারেট মুসলিম, তারা জামাতের সমস্ত কর্মসূচির সাথে এক হবে বলে আমার মনে হয় না। রাজনীতিতে গোপন কি হচ্ছে আসলে, আর জামাত কেন একাই 300 আসনে প্রার্থী দিচ্ছে, সরকারের সঙ্গে তাদের আসলে কিসের সম্পর্ক? ধন্যবাদ। দেখুন, রাজনীতিতে কি হচ্ছে বা গোপন কিছু হচ্ছে কি না, গোপন কিছু হচ্ছে কি না এটা আমার জানা নাই। রাজনীতিতে যা হচ্ছে সেটা সবার সম্মুখী হচ্ছে। যেমন এই গণতন্ত্র মোর্চা গঠিত হয়েছে, তারপরে রেজা কিবরিয়া সাহেবরা নূর ওরা গণ অধিকার করেছে, পার্থ সাহেব এখান থেকে বের হয়ে গেছে 20 দল থেকে, তো এইগুলো তো ওপেন, এটা তো গোপন কিছু নাই। আর গোপনে একটা জিনিস ঘটে, সেটা হলো যে নতুন কেউ উদ্যোগ যদি রাজনীতি নিতে চায়, তখন সে তার লাইক মাইন্ডেড লোক বা কারা কারা এখানে থাকতে পারে তাদের সাথে অন্ট অন আলাপ করতে পারে। বাট এই গোপন কেউ যদি মনে করে কোনো ষড়যন্ত্র, এটার সাথে আমি একমত না। অ্যাকচুয়ালি ষড়যন্ত্র কিছু নাই, জনগণের পক্ষে কথা বলা, দেশের পক্ষে কথা বলা, জনস্বার্থ নিয়ে কথা বলা, এটাকে আওয়ামী লীগ ষড়যন্ত্র বলে অনেক সময় ডিফাইন করতে চায়, এটা ষড়যন্ত্র নয়। মানুষের পক্ষে কথা বলাই হয়েছে সাংবিধানিক দায়িত্ব, ব্যক্তিগত দায়িত্ব, নাগরিক দায়িত্ব। হ্যাঁ, তো এখানে আমি তো গোপন কোনো কিছু দেখি না। তবে এটা বলতে পারি যে যদি এই তথাকথিত রাজনীতি যেটা চলছে, যারা জনগণের কাছে ডেলিভার করতে ব্যর্থ হচ্ছে, সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে, এবং মানুষের ভিতরে যদি এই ধারণা বদ্ধমূল হয় যে এই আওয়ামী লীগের পতনের পরে যে তারা যদি নতুন কোনো দল আসে ক্ষমতায় এবং তারা তথাকথিত যদি একটা শাসন ব্যবস্থা চালায়, তাহলে মানুষ সেখানে আগ্রহ বোধ করবে না, সেখানে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের চেহারাটা পরিবর্তন হবে। এবং এই পরিস্থিতিতে যে কোনো মানুষের, যে কোনো নাগরিকের নতুন কিছু ভাবার অবকাশ রয়েছে। যখন বড় দলগুলো কন্টিনিউসলি ব্যর্থ হতে থাকে, তখন সেখানে তো মানুষ নতুনভাবে সংগঠিত হতেই পারে। যেটার উদাহরণ হলো পাকিস্তানের ইমরান খান, দিল্লির কেজরিওয়াল। কেজরিওয়াল ছিল একজন ট্যাক্স অফিসার, সেইখান থেকে শুধু সততা কার্ড প্লে করে, শুধু সততা কার্ড প্লে করে সুশাসন ন্যায় বিচারের কথা বলে সে এখন দুইটা রাজ্যে সরকার গঠন করেছে, দিল্লি এবং পাঞ্জাব, এবং তার রাজনৈতিক কার্যক্রম এখন গুজরাটে সে পরিচালনা করছে। পাকিস্তানে ইমরান খান দুইটি ডাইনেস্টি, যারা একটা তথাকথিত শাসন ব্যবস্থা চালাচ্ছিল, দেশকে ভালো জায়গায় নিতে পারছিল না, সেইখানে তেহরিক ইনসাফ করে সে দেখিয়েছে যে দুইটা ডাইনেস্টি অ্যাগেনস্টে ফাইট করে সরকার গঠন করা যায়। আর থার্ড উদাহরণটা হলো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বড় দল ছেড়ে সেটা নিজে দল প্রতিষ্ঠা করে তিনবার সরকার গঠন করেছে, এবং ডাইনেস্টিক পলিটিক্স পৃথিবীর কোথাও সাকসেসফুল হয় নাই। এটা জাতি এবং সমাজকে ধ্বংস করে, যার সর্বশেষ উদাহরণ হল শ্রীলঙ্কা। রাজাপাকসে পরিবার যে ওভারহোলমিং মেজরিটি নিয়ে ক্ষমতা আসছিল, এবং এক পরিবারের 20-30 জন সরকারের বিভিন্ন পদে, মন্ত্রী, এমপি, বড় বড় গুরুত্বপূর্ণ পদে, এবং যে যেরকম পেরেছে টাকা চুরি করেছে, টাকা মানি লন্ডারিং করেছে, বিদেশে অ্যাসেট করেছে, তাদের ভিতরে কোনো দেশপ্রেম ছিল না। আপনি যদি মোগল সাম্রাজ্যের কথা বলেন, মোগল সাম্রাজ্য যখন একটা তথাকথিত রাষ্ট্রব্যবস্থা এই উপমহাদেশে পরিচালনা করেছে, তখন দেখছেন ইউরোপ তখন কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। ইউরোপে তখন পরিবারতন্ত্র ছিল না, আর এখানে ওই উপমহাদেশ ছিল একটি রাজতন্ত্র, যার জন্য কিন্তু এই উপমহাদেশ এই সেখান থেকে এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে নাই, কোনো দেশ কিন্তু উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে নাই। অথচ ভালো লিডারশিপের জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া,
জাপান, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তারা ঠিকই উন্নত ওয়ার্ল্ডে চলে গেছে, উন্নত বিশ্বে তারা চলে গেছে। সো এই লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রসঙ্গকে আমরা আবার বলি যে যেখানে পরিবারতন্ত্রের রাজনীতি থাকে সেখানে তিন চারটা জিনিস ঘটে যেটাকে আজ পর্যন্ত কেউ সেটাকে নিবারণ করতে পারে নাই, সেটাকে পরিহার করতে পারেনি। ফার্স্ট, একটা কোটারি পলিটিক্স হয়, এবং যে একটা পারিবারিক অর্থনীতি সৃষ্টি হয়, হ্যাঁ, যেটাকে বলা হয় ক্রোনি ক্যাপিটালিজম। ক্রোনি ক্যাপিটালিজম যদি আপনি বাংলা করেন, যে পরিবারতান্ত্রিক যে ধনতন্ত্র সৃষ্টি হয়, যে ধনী হয়ে যায়, সেটা শুধু যারা শাসন ক্ষমতায় থাকে শুধু তারা না, ওই ফ্যামিলি না, তার এক্সটেন্ডেড ফ্যামিলি, মামা খালা চাচা ভাইগনা জামাই, ইভেন টু দের ক্লোজ ফ্রেন্ডস। তার মানে কি, সমাজ তাহলে সঠিকভাবে উন্নত হতে পারে না, মানি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় না, যার জন্য। এবং এই পরিবারতন্ত্রের মাধ্যমে তারা পদোল্লোহনকারী খোঁজে, তারা যোগ্য দক্ষ লোককে খোঁজে না। অন্যদিকে আত্মসম্মানওয়ালা মানুষ পদোল্লোহন পছন্দ করে না, চাটুকার হতে চায় না, দাসত্ব বরণ করতে চায় না, তারা আস্তে আস্তে সরে যায়। রাষ্ট্র ব্রিলিয়ান লোকের সেবা পায় না, সার্ভিস পায় না, তারা একসময় বসে যায়। আরেকটা জিনিস হয়, পরিবারতন্ত্রের মাধ্যমে দুর্নীতি কোনোভাবে নিবারণ করা সম্ভব হয় না, কারণ ওই পরিবার, এক্সটেন্ডেড পরিবার, যে কোনো একজনকে যদি ম্যানেজ করতে পারে তাহলে কুখ্যাত দুর্নীতিবাস তার অপরাধ নিয়ে এসে সেফ জায়গায় চলে যেতে পারে। আর যেটা হয়, এই পরিবারতন্ত্রের মাধ্যমে মানে অপশাসন দুঃশাসন কখনোই নিবারণ করতে পারে না, এবং অপশাসন দুঃশাসন যখন নিবারণ করতে পারে না, তারা তখন ভাবে যে একসময় তাদের পতন হবে, সেই জন্য তারা অবারিতভাবে ধন সম্পদ লুট করে, এবং এই ধন সম্পদ যার মালিক এদেশের জনগণ সেই টাকা বিদেশে পাচার করে। সেম ইজ দ্য সিচুয়েশন এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সর্বশেষ উদাহরণ হলো শ্রীলঙ্কা এবং বাংলাদেশে। আপনি জানেন যে গত 15 বছরে 11,00,000,000,000 টাকা মানি লন্ডারিং হয়েছে, এবং অনেক টকশোতে আমরা আপনারা শুনেছেন, প্রফেসর তাজ হাশমি আপনার ইউটিউবে দেখেন, যে বলছে যে এই যে পরিবার এখন বাংলাদেশে, শেখ পরিবার যারা এখন শাসন চালাচ্ছে, তাদের সম্পত্তির পরিমাণ $35 বিলিয়ন, $35 বিলিয়ন, সত্যমিতা আমি জানি না। উনি যেহেতু এই মন্তব্য করেছেন, নিশ্চয়ই রেসপন্সিবল নাগরিক হিসেবে রিসার্চ করে এটা বলেছেন উনি, এইটা নিয়ে তারা একটা স্টেটমেন্ট দিতে পারে আসলে এটা কি সত্য না মিথ্যা। কিন্তু মানুষ যাদের এই দেখার, তারা কিন্তু দেখে ফেলছে, আমি দেখেছি সেই টক শো, এবং সেটা তো বাংলাদেশের সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। জামাত কেন 300 আসনে প্রার্থী দেবে, এটার কয়েকটা ব্যাখ্যা হতে পারে। ফার্স্ট ব্যাখ্যা হতে পারে, তারা 20 দলের সাথে অ্যালায়েন্স আছে এবং ভেবেছে যে এই দল আর কোনোদিন ক্ষমতায় আসবে না, তো তারা আগে থেকে সরে যাচ্ছে সরকারের সঙ্গে গিয়ে, তাদের গোপন বলছি ওইখানে আগে থেকে সরে যাচ্ছে। আপনার প্রিভিয়াস টক শোতে আমি জামাত সম্বন্ধে বলেছিলাম যে এই দলটা কখনো সরকারে যেতে চায় না, তারা কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে লেজুরভিত্তিক রাজনীতি করতে চায়। সেটার মূল ব্যাখ্যাটা ছিল ব্রড বেস রাজনীতি তারা করতে চায় না। একটা রাজনৈতিক দল যদি ক্ষমতায় যেতে হয় তাকে ব্রড বেসড, সমাজের রাষ্ট্রের সকল অংশকে ধারণ করতে হবে, ধারণ করে রাজনীতি করলে এককভাবে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। তারা তো সেই দিকে আগায় নেয় কখনো, যার জন্য ওই মন্তব্য আমরা করেছিলাম, তাহলে তাদের রাজনীতি সম্ভবত শুধু ইকোনমিক অ্যাডভান্সমেন্টের জন্য, অর্থনৈতিক স্বার্থের জন্য। হয়তো সেই টকশো থেকে তারা সাবস্টান্স নিতে পারে, তারা এখন ব্রড বেস রাজনীতি করতে চায়, এককভাবে রাজনীতি করতে চায়। আর 3 নম্বরটা আপনি যেটা বলেছেন, যে তারা সরকারের সাথে গোপন আতাত হতে পারে, হতে পারে, যে কোনোটাই হতে পারে। এই তবে আমি মনে করি যে প্রথম যে সিনারিও, যে এই দলটা আর কোনো দিন ক্ষমতা আসবে না, সেইটা বোধ হয় তারা কনভিন্সিং হয়ে যায়, অথবা কম্বিনেশন অফ থ্রি হতে পারে, সেটা করতে পারে, কিন্তু সেটা কিন্তু ভিজিবল কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, মুখে বললেও ওরকম ভিজিবল লক্ষণ আমার কাছে অন্তত মনে হচ্ছে না। এই কারণে এই দেশের মানুষের বড় অংশ
মডারেট মুসলিম, তারা জামাতের সমস্ত কর্মসূচির সাথে এক হবে বলে আমার মনে হয় না, এবং জামাতকে তাহলে আরও মডারেট হতে হবে, আরও গণমুখী অ্যাপ্রোচ হতে হবে। হ্যাঁ, কিন্তু জামাত এই ধর্মভিত্তিক রাজনীতি করে, এইটা এই দেশের মানুষ ওই মানে ভালোভাবে গ্রহণ করবে বলে অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি না। অতএব তাদের তাহলে খোলস পাল্টাতে হবে, রিফর্মস করতে হবে, নিজস্ব বড় ধরনের রিফর্মস করতে হবে। এবং তারা যদি রিফর্মস করে গণতন্ত্রের কথা বলে, সুশাসনের কথা বলে, সভরেনটি এবং প্রোটেকশন অফ ইন্ডিপেন্ডেন্সের কথা বলে, তাহলে ইয়াং জেনারেশন যারা মডারেট, আজকাল এই ডিজিটাল যুগের ডিজিটাল জেনারেশন, তারা তখন হয়তো আগ্রহ বোধ করতে পারে তাদেরকে নিয়ে। সরকারের সঙ্গে জামাত যদি আতাত করেও ফেলে, অবাক হওয়ার কিছু নেই, অবাক হওয়ার কিছুই নেই। তারা আগেও আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল, এখন থাকতেই পারে, হতেই পারে, কারণ রাজনীতিতে যে কোনো পার্টির কোনো স্থির অবস্থা কখনোই থাকে না। আমি একটা দলের সদস্য, আমি যদি এইখানে কোনো পলিটিক্যাল অ্যাসপিরেশন না দেখি, অথবা যারা লিডারশিপে আছে তাদের কোয়ালিটি যদি আমাকে আকর্ষণ না করে, আমি যদি মনে করি যে এই জাতিকে যেখানে জাতিকে লিড দেওয়ার কথা যেভাবে, সেই কোয়ালিটি যদি আমি না দেখি, তাহলে আমি সহ যে কোনো মানুষের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে, জামাতেরও সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এবং আমরা তো দেখেছি যে পার্থ সাহেব 20 দল থেকে আগেই সরে গেছে, এইগুলোই ভেবে যে এই 20 দলের সামনে কোনো ফিউচার দেখে না, উনি প্রকাশ করুক বা না করুক, আমার ধারণা। স্যার, ব্যারিস্টার পার্থ এবং রুমিন ফারহানারা তারা রাজনীতিতে নয়া কোনো দিন আনতে পারবেন বলে কি আপনি মনে করেন? আমি তো জানি না যে তারা দুইজনে একত্রে কোনো কাজ করছে কিনা, এটা আমার জানা নাই। আমি জানি পার্থ সাহেব উনি তো সরে গেছেন 20 দল থেকে, তার নিজের দল সংগঠিত করছেন, আর রুমিন ফারহানা তো এই 6 জনের একজন, উনি তো যে বিএনপির যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তার সম্পূর্ণ আস্থা বলে আস্থা আছে বলে আমার মনে হচ্ছে, আমার কাছে প্রতীয়মান হয়, কারণ উনি এখনও সংসদে আছেন। তো এই নতুন নেতৃত্ব অবশ্যই পারবে, নতুন নেতৃত্ব যদি একত্র হয়ে মানুষের ভিতর আশা উদ্দীপনা সৃষ্টি করতে পারে, কোয়ালিটি পলিটিক্যাল নেতৃত্ব যদি আনতে পারে, তারা দুইজনে আলাদাভাবে দুই জায়গা থেকে করতে পারে অথবা একত্রেও করতে পারে। তো মূল কথা হলো যে আপনি মানুষের ইস্যু, সমাজের ইস্যু, এইগুলো অ্যাড্রেস করতে পারেন কি না, এবং আপনি ভালো কোয়ালিটি পিপল নিয়ে দল সংগঠন যদি করতে পারেন তাহলে। বাট তারা যে নিজেরা কিছু একত্রে করছে আমার কোনো নলেজ নাই, এবং রুমিন ফারহানা বিএনপি সার্ভে বলে সেটাও আমার নলেজে নাই। অতএব এই কোশ্চেনটা কতটা পার্টিনেন্ট সেটাও আমার একটু সন্দেহ রয়েছে।